তো হ্যাঁ গাইস, আমরা জামা কাপড় পরে নিয়েছি, তো গাইস রেডি হয়ে গেছি, আমরা এবার যাব খালার বাড়ি। তো গাইস দেখতে পাচ্ছ, এটা আমার বোন আর এটা হচ্ছে আমার ওয়াইফ। তো গাইস দেখতে পাচ্ছ, আর A few moments later. Good morning guys, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, এখনো বাজে সকাল 7:30। তো 7:30 উঠে ব্লগটা স্টার্ট করলাম। তো গাইস চলো, ব্রাশ ট্রাশ নিয়ে নিয়েছি, এবার ব্রাশটা করব। তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটা নতুন যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো গাইস চলো ব্রাশটা করে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস সকালবেলা দেখি মেঘলা মেঘলা আবহাওয়া, তো গাইস দেখো প্রচুর মেঘলা মেঘলা আবহাওয়ার প্রচুর হাওয়া দিচ্ছে। তো গাইস দেখো মৌসুমটা দেখতে পাচ্ছ, পুরো মেঘলা মেঘলা আবহাওয়া গাইস। সকালবেলা উঠে দেখছি পুরো প্রচুর মেঘ করেছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। তো গাইস চলো ব্রাশটা করে নিই। তো হ্যাঁ গাইস, ব্রাশ করে চলে এলাম। তো গাইস চলো এবার খাওয়া দাওয়া করবো। তো সকাল সকাল উঠে দেখলাম ঠান্ডা ঠান্ডা মৌসুম, মেঘলা মেঘলা আবহাওয়া। তো গাইস চলো মুখ দিয়ে চলেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো সকালবেলায় মা আর আমার বোন চলে গেছে আমার খালার বাড়ি। তো আমার খালাতো বোনের বিয়ে আছে, আজকে হচ্ছে খিরপিটে, কালকে বিয়ে। তো আমরাও যাব, আমরা একটু লেট করে যাব। তো গাইস চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই সকালবেলায়। তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে বলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো দেখি আমার ওয়াইফ কি করছে রান্নাঘরে। ও কি করছো, খেত দাও। তো গাই দেখতে পাচ্ছ এখানে আলু ভাইছে মুড়ি দিয়ে খাওয়া বলে। তুমি যখন সকালবেলা আলু ভাজা খাবে, তো গাইস চলো সকালবেলে আলু ভাজা আর মুড়ি, আলুটা ভাইছে, আলু আলুটা ভাজা হোক, তারপর খাওয়া দাওয়া করবো, আলু ভাজা মুড়ি আর চা। আমার আরিয়ান আর আমার ভাগনা কি করছে দেখি। তো আরিয়ান তুমি করছো, মোবাইল দেখছো? এই তাক আব্বু, আব্বু হাই বল হাই। তো গাইস এটা আমার ছেলে আর এটা হচ্ছে আমার ভাগনা। তোমরা তো খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, কি খেলে চা খেয়েছো? আর তোমার বিয়ে বাড়ি যাবে না? আমি যাবো। আরিয়ান তুমি বিয়ে বাড়ি যাবে না? যাবে। তো গাইস আমরা বিয়ে বাড়ি যাবো ওই বিকেলবেলায় যাবো, সকালবেলায় মা আর আমার বোন গেছে। তো আমি আমার ওয়াইফ আমার ভাগনা আর আমার ছেলে বিকেলবেলায় যাব। তো গাইস চলো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো গাইস চলো আলু ভাজাটা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো গাইস দেখতে পাচ্ছ আলু ভাজা আর এদিকে হচ্ছে গাইস আদা দিয়ে রচা। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট। এখন বাজে সকাল 11টা। তো গাইস দেখি আমার ওয়াইফ কি কি করছে আজকে, কি রান্না করছে। তো গাইস আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন। তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন কষা আর ডাল নাকি। তো গাইস চিকেন কষা আর ডাল। তো গাইস আমাদের বাড়িতে আছি আমি, আছি আমার ওয়াইফ, আছে আমার ছেলে, আছে আর আমার ভাগনা আছে। তো আমার আব্বা আর আমার মা আমার বোন গেছে খালার বাড়ি। তো আজকে আমার খালাতো বোনের বিয়ে, তো ওই জন্যই গেছে, আমরাও যাব বিকেলবেলায়। তো গাইস চলো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি আমার ওয়াইফের সব কাজ হয়ে গেছে, এবার শুধু ঘর মুছবে, তাহলে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো গাইস চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে। গাইস এখন আমি যাব জামালপুর। তো গাইস জামালপুর এই জন্যই যাব, তো গরম প্রচুর পড়েছে, ওই জন্যই হালকা হালকা দুটো গেঞ্জি কিনবো, টি শার্ট, ওই জন্যই আমি জামালপুর যাব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ফুরিদি
হয়ে গাইস, আমরা জামালপুর জন্য বেরিয়ে পড়লাম, আমি আর আমার ভাই। তো গাইস চলো দেখি দুটো টি শার্ট নেবো। ফাইনালি এই দুটো গেঞ্জি পছন্দ করলাম। তো গাইস এই কাপড়গুলো খুব নরম আর খুব পাতলা, তো গাইস গরমকালে পরার জন্য খুব ভালো হবে, তো ওই জন্যই এই দুটো গেঞ্জি পছন্দ করলাম। তো গাইস দামও খুব কম, দুটো গেঞ্জি দাম হচ্ছে 400 টাকা। আদা করতে বসে পড়লাম, দেখতে পাচ্ছ এদিকে ভাত আছে, এখানে হচ্ছে ডাল আর এটা হচ্ছে চিকেন কষা। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর যাবো খালার বাড়ি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সন্ধে 6টা, তো বিকেলবেলায় যাওয়ার কথা ছিল খালার বাড়ি। তো গাইস এখানে ওই 3:30 থেকে প্রচুর জোর পানি আর প্রচুর ঝড়, তো এই মাত্র পানি বন্ধ হলো। তো গাইস দেখতে পাচ্ছ এখনো মেঘলা মেঘলা আবহাওয়া আছে, তো 3:00 থেকে পানি পড়তে শুরু করেছে, তো এই মাত্র পানি পড়া বন্ধ হলো। তো গাইস এখনো বাজে 6:20। তো গাইস চলো আমরা এবার রেডি হচ্ছি, রেডি হয়ে আমরা যাব খালার বাড়ি। তো এখানে আমাদের আরিয়ান দেখো, আব্বু চলো বিয়ে বাড়ি যাবে না? যাবে তো, চলো নতুন জামা পরলাম। হ্যাঁ চমড়া পরো, চমড়া পরো, দেখি তাকাও। ও বাবা কে গো আমাদের, হ্যাঁ মিঠুন। তো গাইস চলো আমরা এবার জামা কাপড় পরবো, রেডি হবো, তারপর আমরা যাব খালার বাড়ি। তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো গাইস আজকের তো হয়ে গাইস আমরা জামা কাপড় পরে নিয়েছি, তো গাইস রেডি হয়ে গেছি, আমরা এবার যাব খালার বাড়ি। তো গাইস দেখতে পাচ্ছ এটা আমার বোন আর এটা হচ্ছে আমার ওয়াইফ। তো গাইস দেখতে পাচ্ছ আরিয়ান এখানে আসো, আর এটা হচ্ছে আমার ছেলে, দাঁড়াও না দাঁড়াও। তো গাইস কমেন্টে বলবে আমার ছেলে ড্রেসটা কেমন হয়েছে, হাই করো হাই। তো গাইস এটা হচ্ছে আমার ওয়াইফ। তো গাইস চলো রেডি হয়ে গেছি, তো আমি আবার যাবো, তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো হে গাইস এটা হলো আমার খালাতো বোন, এরই বিয়ে। তো গাইস আজকে হচ্ছে খিরপিঠে, কালকে বিয়ে। তো গাইস চলো তাড়াতাড়ি খিরটা খাইয়ে দিই। আর ওর পাশে যাকে দেখতে পাচ্ছ ওটাও আমার খালাতো বোন, এরা দু বোন, ওই পাশেটাও বড় আর যার বিয়ে হচ্ছে সে ছোট। আর তার পাশে যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ে। তো গাইস চলো খিরটা তাড়াতাড়ি খাইয়ে দিই, তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো ভেজ ডাল আর মাছ ভাজা আর আলু পটল রান্না হয়েছে। তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো গাইজ দেখতে পাচ্ছ ভেজ ডাল মাছ ভাজা আর আলু পটল তরকারি। তো হে গাইজ, বিয়ে বাড়ি থেকে এই মাত্র বাড়ি চলে এলাম। তো গাইজ চলো ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে।